হ্যালো ফ্রেন্ডস, কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে কথা বলবো শীতকালে শিশুর ত্বকের যত্ন আমরা কিভাবে নিতে পারি। শিশুর ত্বক এমনিতেই ভীষণ সেন্সিটিভ থাকে, স্পর্শকাতর থাকে, তার উপরে শীতের এই শুষ্ক ওয়েদার শিশুর ত্বককে আরো বেশি ড্রাই করে দেয় এবং নির্জীব করে তোলে। আজকের ভিডিওতে শিশুর ত্বকের যত্ন নিয়ে সমস্ত টুকিটাকি বিষয় কথা বলবো, বিশেষ করে এই ওয়েদারে কিভাবে বাচ্চার ত্বকের আপনারা যত্ন নিতে পারেন। ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছেন, যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে, এই ভিডিওগুলো যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি মনে হয় অন্য মায়েদেরও এই ভিডিওগুলো কাজে আসতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের ভিডিও শেয়ার করবেন যারা নতুন মা হয়েছেন, শীতকালে বাচ্চার কিভাবে যত্ন নেবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে ডিটেল আলোচনা। দেখুন, শীতকালে বাচ্চাদের যে ব্যাপারটা নিয়ে আমরা বেশি কনসার্ন থাকি সেটা হচ্ছে গিয়ে তার ত্বক। বাচ্চাদের ত্বক সবার কিন্তু সমান থাকে না, কোনো কোনো বাচ্চার ত্বক একটু ড্রাই রকমের থাকে, কোনো কোনো বাচ্চার ত্বক একটু অয়েলি, তবে বাচ্চাদের ত্বক কিন্তু সেন্সিটিভ থাকে। খুব সহজেই কিন্তু বাচ্চার ত্বকে এই সময় সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে শীতকালে। ড্রাইনেসের জন্য অ্যাকজিমার সমস্যা দেখা দিতে পারে, অ্যালার্জেটিক সমস্যা দেখা দিতে পারে ওয়েদার চেঞ্জের জন্য। আবার অনেক বাচ্চাদের মধ্যে শীতকালে আমরা এত বেশি ড্রাইনেস ত্বকের মধ্যে দেখে থাকি যে ত্বকের কোনো কোনো জায়গা সাদা সাদা মনে হতে পারে। অনেকের এটাও মনে হতে পারে যে এটা হয়তো স্কিনের প্রবলেম, কিন্তু অনেক সময় অতিরিক্ত ড্রাইনেসের জন্য এটা হয়ে থাকে। আজকের ভিডিওতে মোটামুটি আমি সমস্ত বিষয়গুলো কভার করার চেষ্টা করব। তো প্রথমেই আসি ত্বকের যত্ন। এই সময় ত্বকের যত্ন করার জন্য কি করবেন, দেখুন শিশুর ত্বকের জন্য ময়শ্চারাইজার ভীষণ উপকারী, এবং ময়শ্চারাইজারটা কিন্তু জরুরিও। সে নবজাতই হোক বা আপনার শিশু যে 4 বছর বা 5 বছরের হোক, তার জন্য কিন্তু ময়শ্চারাইজার খুবই জরুরি। 0 থেকে 6 মাস অবধি বাচ্চাদেরকে আমরা একটা ভালো ব্র্যান্ডের এবং টক্সিন ফ্রি, কেমিক্যাল ফ্রি, ন্যাচারাল ময়শ্চারাইজার ব্যবহার করতে পারি। একটু বড় বাচ্চাদের জন্য যখন আমরা ময়শ্চারাইজার বাছাই করব, তখন অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। এছাড়াও এটা দেখে নিতে হবে যে ময়শ্চারাইজারটি বাচ্চার ত্বকে স্যুট করেছে। এনিওয়েজ, শীতকালে বাচ্চাদের জন্য ময়শ্চারাইজার কিন্তু ভীষণ জরুরি, এবং স্নানের আগে তেল মাসাজ। আপনি যত বেশি বাচ্চাকে তেল মাসাজ করবেন, বাচ্চার ত্বকের স্ট্রাকচার কিন্তু তত ভালো থাকবে। আধুনিককালের ডাক্তাররা বারণ করে বাচ্চাদেরকে তেল মাসাজ করার কথা, সেটা কিন্তু 0 থেকে 3 মাস বয়স অবধি বাচ্চাদেরকে বারণ করা হয়, কিন্তু তারপরে বাচ্চাদেরকে আমরা তেল মাসাজ করতে পারি। তাই বেটার হচ্ছে মা অথবা বাবা আপনারা যদি বাচ্চার তেল মাসাজটা এই সময় করেন, সেটা তাদের ত্বকের জন্য ভালো। তো এই রিচুয়ালগুলো কিন্তু আমরা অবশ্যই শীতকালে করতে পারি। তো তেল মাসাজ এবং ময়শ্চারাইজার লাগানো, এটা কিন্তু ত্বককে ভালো রাখার প্রথম এবং প্রধান একটা স্টেপ, যেটা আমরা শীতকালে ফলো করব। শিশুর জন্য খুব বেশি পণ্য ব্যবহার এই সময় না করাই ভালো। শুধু শীতকাল কেন, সারা বছরই বাচ্চার জন্য একটা নির্দিষ্ট লোশন, একটা নির্দিষ্ট বডি ওয়াশ এবং শ্যাম্পুই যথেষ্ট। এবং শীতকালে বাচ্চাদেরকে ঘন ঘন সাবান লাগানো বা বডি ওয়াশ লাগানোটাও কিন্তু ঠিক না। তাই মিনিমাম যতটা প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে ততটাই প্রোডাক্ট শীতকালে ব্যবহার করুন। যত বেশি পণ্য ব্যবহার করবেন, বাচ্চার স্কিনের স্ট্রাকচারটা কিন্তু তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো মিনিমাম পণ্য ব্যবহার করুন। শীতকালে সাবান শ্যাম্পু কিন্তু কম ব্যবহার করতে পারেন, সাবান শ্যাম্পু বাচ্চাদের ত্বককে ড্রাই করে দেয়। দেখবেন মা বাবাদের মধ্যে প্রায়শই একটা কমপ্লেইন থাকে যে বাচ্চা গায়ে কিছু রাখতে চায় না, রাতে আপনি বারবার ওর উপরে কিছু একটা চাপিয়ে দিচ্ছেন কিন্তু সে রাখছে না। অ্যাকচুয়ালি বাচ্চাদের বডি টেম্পারেচার এত বেশি থাকে, তারা এত এনার্জেটিক থাকে, তাদের এত বেশি গরম লাগে, আমরা যে বারবার কম্বল চাপিয়ে দিচ্ছি বা লেপটা চাপিয়ে দিচ্ছি সেটা কিন্তু ফেলে দেয়। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে বাচ্চাকে আপনারা নাইট স্যুট পরিয়ে ঘুম পাড়াতে পারেন। একটু ভারী কাপড়ের, কটন কাপড়ের বা কট সোলের কাপড়ের, যেটা বাচ্চার ত্বককে আরাম দিচ্ছে, আবার ঠান্ডাও লাগবে না বা খুব বেশি গরম লাগবে না, সেরকম নাইট স্যুট, বাচ্চাকে ফুল বডি হাত পা ঢাকা এরকম নাইট স্যুট পরিয়ে ঘুম পাড়াতে পারেন। আলাদা করে কম্বল বা আলাদা করে কোনো কিছু বাচ্চার উপর চাপানোর প্রয়োজন নেই। এর থেকে বাচ্চাদের অস্বস্তি হয়, বাচ্চারা খুব বেশি ঘামে। ঘাম বেশি হলেও কিন্তু শীতকালে বাচ্চাদের অনেক সময় স্কিন র্যাশেস চলে আসে। এছাড়াও শীতকালে দেখবেন বাচ্চাকে যখন বাইরে বের করানো হয়, বাচ্চাকে প্রচুর পরিমাণে কাপড় পরিয়ে, মাথায় টুপি, তারপর গলায় মাফলার, একদম ফুল স্লিভ ড্রেস, হাত পা একদম আট শার্ট ড্রেস, অত দুটো তিনটে ড্রেস পরিয়ে দেওয়া হলো,
এতে কিন্তু বাচ্চার অস্বস্তি বোধ হয় এবং বাচ্চা ভেতরে ভেতরে ঘামতে থাকে। এই ঘামটা কিন্তু তার সর্দি কাশিরও একটা কারণ হয়ে দাঁড়ায়। অ্যাকচুয়ালি এতটা কাপড় পরানোর প্রয়োজন পড়ে না, যেটা আগেই বললাম বাচ্চা কিন্তু এমনিতেই ঘামে, বাচ্চা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে, বাচ্চার শরীর এমনিতেই গরম থাকে। তাই যতটা কম সম্ভব বাচ্চাকে হালকা ফুলকা কাপড় পরান, মাথায় টুপি পরাতে পারেন, পায়ে মোজা পরাতে পারেন, এতে বাচ্চার শরীর গরম থাকে। আর যেটা বললাম বাচ্চা ভেতর থেকে যদি ঘেমে যায় তাহলে কিন্তু তার সর্দি কাশি হওয়ার চান্সেস থাকে। অতিরিক্ত গরম যদি বাচ্চা ভেতর থেকে অনুভব করে তার থেকে তার স্কিনে স্কিন র্যাশেস আসতে পারে। এই জন্য শীতকালে যখনই বাচ্চাকে কাপড় পরাবেন ওয়েদারটা বুঝে, কতটা গরম বা কতটা শীত পড়েছে সেটা বুঝে বাচ্চাকে কাপড়টা পরান। এখন আপনার বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে থাকে তাহলে শীতকালে তাকে যথেষ্ট পরিমাণে ব্রেস্ট ফিড করাবেন। আর আপনার বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং এবং ফর্মুলা ফিডিং বা সে বাড়তি খাবার খাচ্ছে তাহলে তার মধ্যে ব্যালেন্স রাখুন। আর আপনার বাচ্চা যদি এখন সলিডে চলে আসে তার খাবারে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন, ডাল রাখুন, খিচুড়ি রাখুন, যেটা বাচ্চাকে ভেতর থেকে আগ্রহ করবে এবং গরম রাখতে সাহায্য করবে। আপনি যদি ব্রেস্ট ফিডেড মাদার হয়ে থাকেন তাহলে আপনাকেও সেভাবে খেতে হবে, ভালো খাবার খেতে হবে যাতে বাচ্চা আপনার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট ফিডিং পেয়ে থাকে। আর আপনার বাচ্চা যদি পুরোপুরি সলিড খায় তাহলে সেভাবেই বাচ্চার খাবারটাকে ডিজাইন করতে হবে, সেভাবেই বাচ্চার খাবারটা তৈরি করতে হবে যেটা তাকে সম্পূর্ণভাবে এই শীতকালে পুষ্টি দেবে এবং তার ত্বককেও ভালো রাখতে সাহায্য করবে। আপনার বাচ্চা যদি সলিড খাওয়া শুরু করে দেয় তাহলে তার ডায়েটে স্যুপও রাখতে পারেন, সকালের দিকে অথবা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে তাকে আপনি স্যুপ খাওয়াতে পারেন। স্যুপ খাওয়ালেও কিন্তু বাচ্চার শরীর গরম থাকে। এছাড়াও বাইরে যাওয়ার সময় যে সমস্ত প্রিকশন নেওয়া প্রয়োজন সেই সমস্ত কিছু নিন এই শীতকালে। সঙ্গে আপনি ওয়েট টিস্যু রাখতে পারেন বাচ্চার হাত পা মুছিয়ে দেওয়ার জন্য, ময়শ্চারাইজার রাখতে পারেন। যদি আপনার বাচ্চা বোতল ফিট করে তাহলে দুধ নিয়ে যান, যদি বাচ্চা বাড়তি খাবার খায় তাহলে বাচ্চার জন্য জুস বা জল নিয়ে যেতে পারেন। বাইরে যাওয়ার সময় খেয়াল রাখবেন বাচ্চার যা যা জিনিস প্রয়োজন সেটা যেন ঠিকভাবে গোছানো থাকে এবং সেগুলো সুন্দরভাবে গুছিয়ে বাইরে বেরোবেন। শীতকালে শিশুর ত্বকের যত্নের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাপড় চোপড়ের যত্ন। এই সময় যেহেতু আমরা উলেন কাপড়, ফানেল কাপড় বা একটু ভারী কাপড় পরিয়ে থাকি তাই বাচ্চাদের কাপড় ধোয়ার সময় অবশ্যই মাল্ট ডিটারজেন্ট ব্যবহার করবেন। কাপড় রোদে শুকিয়ে তারপরে বাচ্চাকে পরাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বাচ্চাকে পরাবেন। বাচ্চাকে যে টুপি পরানো হয় দেখবেন বাচ্চাকে টুপি পরালে বাচ্চা ঘেমে যায়, তাই বাচ্চার টুপিটাকে নিয়মিত পরিষ্কার করবেন, রোদে দিয়ে রাখবেন। ধরুন একটা টুপি আপনি বাচ্চার জন্য ব্যবহার করলেন এবং সেটা ঘেমে গেছে, সেটাকে পরিষ্কার না করেই যদি বাচ্চাকে আবার সেটা পুনরায় পরিয়ে দেন তার থেকে বাচ্চার মাথার মধ্যে র্যাশেস বা মাথাতে খুশকিও বেড়ে যেতে পারে। তো বাচ্চার কাপড় চোপড় টুপি হাত মোজা বা মোজাও যদি পরিয়ে থাকেন তাহলে সেগুলো যথেষ্ট যত্ন সহকারে পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে রোদে শুকিয়ে দ্বিতীয়বার ব্যবহারের জন্য তৈরি করে রাখবেন। শীতকালে বাচ্চার ত্বকের যত্নের জন্য বা বাচ্চার যত্নের জন্য এই সামান্য কিছু টিপস ফলো করলেই দেখবেন আপনার বাচ্চা এই শীতকালে যথেষ্ট সুস্থ আছে এবং তার ত্বকও ভালো আছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কনফিউজ প্যারেন্টিংয়ে কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও মেনশন করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, আগামী আরেকটি পর্বে আরও কিছু টিপস, আমার আরও কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো।